আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তো যারা মোবাইল এবং কম্পিউটার দিয়ে সার্ভে এবং বিভিন্ন ধরনের অ্যাড ডেকে আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ওয়েবসাইটটা খুবই দারুণ হবে। তো এখান থেকে মোটামুটি আপনাকে আর্নিং করার জন্য দুইটা স্টেপ কিন্তু আপনাকে ফলো করতে হবে। প্রথম স্টেপটা আপনাকে প্রথমে ধৈর্য রাখতে হবে এবং দ্বিতীয় স্টেপটা আপনাকে ধৈর্য সহকারে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার এখান থেকে আর্নিং করাটা কেউ কিন্তু ঠেকাতে পারবে না। ওকে, তো স্ক্রিনে এই মধ্যে একটি সাইটটা দেখতে পাচ্ছেন, সাইটটার নাম হচ্ছে Atibuxer। তো যে কোনো ব্রাউজার গিয়ে যদি সার্চ দেন www.atibuxer.com লিখে, তাহলে আপনারা খুব সহজে এই সাইটটা কিন্তু পেয়ে যাবেন। আর এখান থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন পারফেক্ট মানি, পেয়ার, এয়ারটেম, স্কিল, নেটেরাল এবং এডিবি ক্যাশের মাধ্যমে। ওকে, আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে মেম্বার বেনিফিট আছে আর্ন আপ টু 0.04 পার ক্লিক। ওকে, এখান থেকে আপনি প্রত্যেকটা অ্যাডের জন্য আপনি 4 সেন্ট করে পেয়ে যাবেন এবং আপনি যদি এখানে কাউকে রেফারেল করেন সে যদি এখানে পার ক্লিকে আপনাকে দেখুন 2 সেন্ট করে কিন্তু প্রোভাইড করা হবে। ওকে, তারপরে দেখুন প্লে গেমস অ্যান্ড আর্ন আপ টু $25 করে পাবেন। ওকে, তো সাইটটা খুবই ভালো, তারা হচ্ছে মার্কেটে নতুন লঞ্চ করেছে, তাদের এখানে দেখুন জয়েন করেছে আজকে নতুন 25 জন এবং টোটাল রেজিস্ট্রেশন মেম্বার আছে 6,847 জন এবং টোটাল অ্যাড ভ্যালুয়েশন কিন্তু এখানে দেখাচ্ছে এবং টোটাল পেড করেছে $3,788 $85। ওকে, তো বুঝতে পারছেন সাইটটা খুবই ভালো এবং খুবই সুন্দর একটা সাইট। যদি এখানে আপনি কাজ করেন তাহলে অবশ্যই এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। ওকে, তখন আমরা ভিডিওর সরাসরি ইন ডিটেলসে চলে যাবো। আর ইন ডিটেলসে যাওয়ার আগে যে কথাটি না বলে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। ওকে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমাদের যে কাজটি করতে হবে, তো অবশ্যই এখানে যদি ইনকাম করতে হয় বা কাজ করতে হয় তাহলে অবশ্যই ফার্স্টে বলে একটা অ্যাকাউন্ট করতে হবে। আর অ্যাকাউন্ট করার জন্য মোটামুটি আমাদের রেজিস্টার্ড অপশনে ক্লিক করে দিতে হবে। তো জাস্ট আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার সামনে রেজিস্ট্রেশনের যে ফর্মটা চলে আসবে, এই দেখতে পাবেন আমাদের সামনে কিন্তু ফর্মটা চলে আসছে। ওকে, তো ফর্মটা আসার পরে মোটামুটি এখানে দেখুন জেনারেল ইনফরমেশন আছে। এখানে প্রথমে আপনাকে ফার্স্টটা নাম প্রোভাইড করতে হবে, তো আমি ফার্স্ট নামটা দিলাম। তারপরে জাস্ট এখানে ইউজার নেম দিতে হবে। তো অনেকেই কিন্তু ইউজার নেমটা বোঝে না, তো ইউজার নেমটা হচ্ছে আপনাদের নামের পাশে যে কোনো সংখ্যা যোগ করে দিলে কিন্তু সেটা ইউজার নেম হয়ে যাবে। ওকে, তারপরে জাস্ট এখানে ইমেল দিতে হবে এবং এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এখানে কনফার্ম ইমেল দিতে হবে। তারপরে জাস্ট এখান থেকে আপনাকে পাসওয়ার্ডটা প্রোভাইড করতে হবে। ওকে, তো অবশ্যই এখানে আপনি হার্ড ডিটেক্স পাসওয়ার্ড বা স্ট্রং ক্যাটাগরি পাসওয়ার্ডগুলো কিন্তু শেয়ার করবেন। ওকে, তারপরে দেন আপনাকে এখানে বার্থডেটা সিলেক্ট করবেন। তো আমি আমার বার্থডেটা সিলেক্ট করলাম এবং এইখান থেকে আপনি দেখুন বার্থ প্লেস। ওকে, তো এখানে বার্থ প্লেসটা আপনি বাংলাদেশ দিবেন বা ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন। ওকে, তারপরে একটা ক্যাপচা থাকবে, ক্যাপচাটা ফ্লাপ করে আমি টার্মস কন্ডিশনে একটা ক্লিক করে জাস্ট রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। যেহেতু এখানে আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট করলাম না, জাস্ট আমরা লগ ইনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। ওকে, তো লগ ইন করার মোটামুটি লগ ইন করার জন্য আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করছি। ওকে, তো এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া শেষ, তাই জাস্ট আমরা এখানে লগ ইন করলাম। লগ ইন করার পর জাস্ট আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। তো অবশ্যই আমি সবাইকে বলছি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ না টেনে এখানে কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের বুঝতে এখানে সুবিধা হবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে, তো এখানে একটা ডাক লোড হচ্ছে, এই ডাকটা পুরো লোড হয়ে গেলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে। তারপরে একটা পপ আপ অ্যাড আসার কথা ছিল, তো এখানে অ্যাডটা আসি নাই। তা যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের কিন্তু আসবে। ওকে, তো এখানে আমাদের দেখুন মেইন ব্যালেন্সে মিনিমাম 1 সেন্ট আছে এবং প্রসেস ব্যালেন্সটা 0 আছে, ডাইরেক্ট রেফারেল 0 আছে এবং ডেন্টাল রেফারেল কিন্তু 0 আছে। ওকে, তারপরে যদি আমি এখানে নিচে স্ক্রল ডাউন করি এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন কিন্তু দেখতে পাবেন। তো এতগুলা অপশন কিন্তু আমাদের এখানে দেখানো সম্ভব না, কারণ এখানে আমাদের দেখুন দুইটা পিটিসি অ্যাড দেখেছি। দুইটা পিটিসি অ্যাড দেখার বিনিময়ে কিন্তু আমি 1 টাকা কিন্তু এখান থেকে আমি আর্নিং করতে পেরেছি। ওকে, তো সাইটটা খুবই ভালো এবং এখানে আপনি মানে অ্যাডের কোনো শেষ নাই, আপনি এতগুলো অ্যাড পাবেন যে অ্যাডগুলো দেখলে আপনি এখান থেকে প্রতিদিনে ভালো পরিমাণে টাকা আর্নিং করতে পারবেন। ওকে, আর এখান থেকে আর্নিং করার জন্য অনেকগুলো অপশন পাচ্ছেন। এখানে দেখুন ভিউয়ারের যদি আমি ক্লিক করি পেইড টু ক্লিকস অ্যাড, তারপরে অফারাল পিটিসি অ্যাড, তারপরে স্কাই পিটি অ্যাড, তারপরে ক্লিকস ওয়াল অ্যাড দেখতে পারবেন। তারপরে জাস্ট এখানে আর্মনে যদি আপনি ক্লিক করেন তো এখানে ডেইলি অফার, তারপর সার্ভে, বিভিন্ন ধরনের অফার আছে যেগুলো করে এখান থেকে কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন। ওকে, তো আমি সবাইকে বলছি, আবারও বলছি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন না টেনে, তাহলে এখান থেকে আপনারা অবশ্যই আর্নিং করতে পারবেন। ওকে, তো প্রথমে এখান থেকে কীভাবে আপনি আর্নিং করবেন, তো আর্নিং করার জন্য আপনি জাস্ট এখানে ভিউ অ্যাডে ক্লিক করবেন। তারপরে দেখেন পেইড টু ক্লিক অ্যাড, তো জাস্ট আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে জাস্ট আপনি অনেকগুলো অ্যাড কিন্তু দেখতে পাবেন। ওকে, তো জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে, জাস্ট এখানে 3 সেকেন্ডের মতো এখানে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে জাস্ট এখানে দেখুন এখানে অনেক অ্যাড আসছে। ওকে, দেখুন অনেক অ্যাড আছে, আরও অ্যাড আছে যেগুলো কিন্তু আপনি এখান থেকে শেষ করতে পারবেন না, এখান থেকে আর্নিংটা করতে পারবেন। ওকে, এখানে অ্যাডের কিছু ক্যাটাগরি আছে, দেখুন ডেইলি অ্যাডস, তারপরে আছে প্রমোশন অ্যাডস, তারপরে স্ট্যান্ডার্ড অ্যাড, তারপরে মাইক্রো অ্যাডস, তারপরে আছে এক সেন্ট অ্যাডস। ওকে, এক একটা অ্যাডের জন্য কিন্তু আপনাকে এক এক সেন্ট করে কিন্তু বা এখান থেকে 2 সেন্ট বা এক এক রকম রেট কিন্তু আপনাকে দেওয়া হবে। ওকে, তো আমি এখানে স্ট্যান্ডার্ড অ্যাড দেখেছি, এই অ্যাডটা দেখার মাধ্যমে 0.5 সেন্ট পেয়েছি, তারপর 0.05 সেন্ট কিন্তু পেয়েছি। ওকে, তো আমি আরেকটা অ্যাডের উপরে এখানে ক্লিক করছি। আপনারা এইখানে অ্যাডের উপরে যে লেখাটা থাকবে জাস্ট এই লেখাটার উপরে কিন্তু আপনারা ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে জাস্ট আমাদের এখানে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে যে নিউ ট্যাবটা আমাদের এখানে ওপেন হলো, এই নিউ ট্যাবে কিন্তু আমাদের একটা অ্যাড শো করবো। ওকে, তো জাস্ট আমরা একটু ওয়েট করি। ওকে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু একটা অ্যাড শো করেছে। অ্যাডের বিনিময়ে এখান থেকে আমাদের একটা দাগ লোড হচ্ছে, এই দাগটা যদি আমাদের এখানে লোড হয়ে যায়, লোড হওয়ার পরে কিন্তু আমাদের অ্যাডটা দেখা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে পুরো লোড হলে আমরা এখান থেকে অ্যাডটা দেখা শো হবে। তো যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। ওকে, তো দেখুন আমাদের এখানে এটা হয়ে গেছে। তারপরে এখানে দেখুন কি বলছে যে ক্লিক দ্য আপসাইড ডাউন পিকচার। ওকে, তো এখানে সবগুলো পিকচারের মুখো আপনি এখানে লক্ষ্য করুন, যে সবগুলো পিকচারের মুখো লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে পিকচারটা মানে উল্টা আছে, জাস্ট এখানে ডাউন আছে, এই যে এখানে একটা ডাউন আছে, এই ডাউনটা আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে প্লিজ ওয়েট দেখাবে, তারপরে যদি অ্যাডটা দেখা হয় দেখুন থ্যাংক ফর ওয়াচিং আসবে। ওকে, তো আমাদের অ্যাডটা কিন্তু দেখা শেষ। আমরা যদি এখন আমাদের এইখানে যদি আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই তাহলে কিন্তু আমরা ব্যালেন্সটা দেখতে পারবো। আমাদের ব্যালেন্সে 1 সেন্ট ছিল, আমি যদি ব্যালেন্সে যাই তাহলে আমাদের ব্যালেন্সটা দেখতে পারবো। ওকে, তাই আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 0.0015 সেন্ট কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, তো জাস্ট আমি যদি আরেকটা অ্যাড দেখি, তো সেম বরাবরের মতো যদি আমি আরেকটা অ্যাডের উপরে ক্লিক করে দেবো। এখন যদি আমি আরেকটা অ্যাডের উপরে ক্লিক করি, তো আমি ভিউ অ্যাডের উপরে ক্লিক করলাম, তো পেইড টু ক্লিকস অ্যাডে গেলাম। যাওয়ার পরে জাস্ট আমি এইখান থেকে যদি আমি আরেকটা অ্যাডের উপরে ক্লিক করি, আমার অ্যাডগুলো দেখুন এখানে শো করেছে। জাস্ট আমি এই অ্যাডটা আবারও দেখবো, দেখার পরে আমি বরাবরের মতো ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে জাস্ট এখানে দেখুন আমাদের একটা অ্যাড শো করেছে, আর এইখান থেকে আমাদের দেখুন ওয়েট প্লিজ দেখাচ্ছে। ওকে, ওয়েট প্লিজ মানে এখান থেকে আমাদের এই দাগটা সেমভাবে আবারও পুরোপুরি লোড হলে এখান থেকে কিন্তু আমাদের আর্নিংটা হবে। ওকে, তো ততক্ষণ আমরা এখানে একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন বরাবরের মতো আমাদের অ্যাডটা কিন্তু দেখা হয়ে গেছে, আর এখানে বরাবরের মতো কিন্তু আমাদের আপসাইড যে ডাউন পিকচার আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। ওকে, তো মোটামুটি এখানে একটা ডাউন আছে, জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, এবং দেখুন থ্যাংক ফর ওয়াচিং আছে। এবার আমরা যদি আমাদের ব্যালেন্সটা আবারও চেক করি, জাস্ট এখান থেকে যদি আমরা অ্যাকাউন্টে চলে যাই তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সটা আবারও আমরা দেখতে পারবো যে আমাদের ব্যালেন্সটাতে কত সেন্ট হলো। ওকে, তো দেখুন এখানে মাত্র এখানে 4টা অ্যাড আমি দেখেছি, কিন্তু আমাদের 4টা অ্যাড দেখার বিনিময়ে কিন্তু আমাদের 2 টাকা কিন্তু আর্নিং হয়ে গেছে। ওকে, তারপরে জাস্ট আমি যদি ভিউ অ্যাডে আবার ক্লিক করি, তো এখানে দেখুন এই অ্যাডের উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আপনি আরও অ্যাড কিন্তু পেয়ে যাবেন। এখানে অসংখ্য অ্যাড আছে, আমি বলেছি যে এখান থেকে আপনি অ্যাড দেখে আপনি এখান থেকে শেষ করতে পারবেন। ওকে, তো জাস্ট এখানে দেখুন আমি আরেক রকম অ্যাডের উপরে ক্লিক করলাম। এখানে দেখুন এটা হচ্ছে অফার ফর অল অ্যাড। ওকে, জাস্ট এখানে আপনি অনেকগুলো অ্যাড পাবেন, প্রত্যেকটা অ্যাডের জন্য আপনি এখানে 0.001 সেন্ট করে পাবেন। এখানে দেখুন অনেক অ্যাড আছে। ওকে, তো জাস্ট এইগুলো অ্যাড যদি আপনি প্রতিদিন এখান থেকে দেখেন, তাহলে এখান থেকে আপনি ন্যূনতম প্রায় 70 থেকে 80-90 টাকা মতো এরকম কিন্তু $1 আর্নিং কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। ওকে, তো এখন কীভাবে আর্নিং করতে হয় সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিলেন। তো জাস্ট এখন আপনি এখান থেকে চাইলে রেফারেল করেও কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। তো রেফারেল করে কীভাবে আর্নিং করবেন সেটা আমি একটু দেখিয়ে দিই। তো সেটার জন্য আপনারা অ্যাকাউন্টে চলে আসবেন, অ্যাকাউন্টে আসার পরে নিচে স্ক্রল করলে দেখুন ইওর রেফারেল লিঙ্ক। তো জাস্ট এখানে একটা রেফারেল লিঙ্ক আছে, এই লিঙ্কে যদি ক্লিক করে কাউকে আপনি রেফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো পরিমাণের একটা কমিশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তারপরে এইখান থেকে আমরা দেখবো যে আমাদের যে পয়েন্টটা বা পিটিসি অ্যাডটা দেখছে এটা কীভাবে কনভার্ট করে আমরা এখান থেকে মূল ব্যালেন্সে নিয়ে যাবো। ওকে, তো এটা দেখার জন্য জাস্ট আপনি কনভার্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে জাস্ট আপনার সামনে কনভার্টের যে অপশনটা থাকবে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে 5000 মানে 5000.00 পিটিসি, এখান থেকে কিন্তু আমরা $1 আর্নিং করব। আর সেটা কিন্তু আমরা যদি এখান থেকে আমাদের 5000 হয়ে যায় তাহলে কিন্তু সাবমিট করলে আমাদের এই $1 মূল ব্যালেন্সে কিন্তু চলে যাবে। ওকে, কীভাবে পয়েন্ট কনভার্ট করে আপনারা হচ্ছে মূল ব্যালেন্সে নিয়ে যাবেন সেটা আমি একটু আগে দেখিয়ে দিলাম। তো এখন সবশেষে আপনি এখান থেকে কীভাবে উইথড্র করবেন সেটা একটু দেখিয়ে দেবো। তো জাস্ট উইথড্র করার জন্য এখানে আপনি উইথড্র বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করবার জাস্ট আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। ওয়েট করার পরে জাস্ট এখান থেকে আপনার যে উইথড্রটা করবেন সেটার পেজ কিন্তু আপনি ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে দেখুন কান্ট্রি চেক পাশে ওকে আপনি যেহেতু বাংলাদেশ থেকে কাজ করে সেটা কিন্তু আমাদের পেমেন্ট মেথডগুলো এখান থেকে পাশে হয়ে গেছে। আর এখান থেকে মিনিমাম আপনি $1 হলে কিন্তু আপনি ক্যাশ আউট করে নিতে পারবেন। ওকে, খুব সহজে। তখন হয়তো বলতে পারেন যে ভাই এখানে তো ক্যাশ আউট করার কোনো মাধ্যম বা কোনো ওয়ে কিন্তু এখানে শো করছে না, তো এটা শো করানোর জন্য আপনি জাস্ট এখানে দেখুন পার্সোনাল সেটিং আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে জাস্ট আপনি এখানে কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। ওয়েট করার পর জাস্ট আপনার পার্সোনাল সেটিংয়ের যে সব ইনফরমেশন থাকবে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ওকে, তো অবশ্যই পার্সোনাল ইনফরমেশন আসার পরে এখানে দেখুন পেমেন্ট মেথড। ওকে, তো আপনি কোনটার মাধ্যমে এখান থেকে আপনি পেমেন্ট নিতে চান, যদি আপনি পারফেক্ট মানিতে নিতে চান পারফেক্ট মানিতে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপর পেয়ারে নিতে চাইলে পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, স্কেলে নিতে চাইলে আপনি স্কেলের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। তো এইগুলো দেওয়ার পরে জাস্ট আপনি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আপনি সাবমিট করলে কিন্তু এটা আপনার অটোমেটিকলি ওখানে শো করবে, তখন কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, খেয়াল রাখুন, টাটা, টেক কেয়ার।